তা বাপ মা মরে ঠেললে ঘরতে নামাই দিস তাই হ্যাঁ হি কি হরম রাস্তায় রাস্তায় ঘুরছি এরপর একদিন মরে করছে কি এ একটা চাকরি দিয়ে দেছে কম তো সবাই কোনা নে রোদ নাই বৃষ্টি নাই কিন্তু মানুষ হাতা খুলে বইয়ে থাকে আরে ভাই পার্কে পার্কে আর সেই পার্কেরই আজকে আমি কেয়ারটেকার তাই ভাই পার্কের কেয়ারটেকার থাকার সত্ত্বে অনেক কিছু জীবনে দেখছি সেদিন কই দেখি কি ভাই পার্কের মধ্যে আমাগো নাহিদ ভাই রাইটটা দিক দিয়া খুব ইন্টারেস্টিং চেনা জানা ভাবে নড়াচড়া করতে আছে আমি একটু ইন্টারেস্টিং হইয়া সামনেতে গেলাম দেখি ভাইয়ের নড়াচড়া গুলো খুব চেনা চেনা লাগতে আছে গভীর রাইট সামনে গিয়েছে যাই দেখি ভাই সাইকেলে পাম দেয় তো হইছে কি আমাকে জাহিদ ভাই খুবই ভালো একটা ছেলে তার মতো ছেলে কিন্তু হয় না বিয়ে শাদিও কিন্তু করছে সেই দিন গো হ্যার বৌরে লইয়া পার্কে গেছে পার্কে যাওয়ার পর যখন পাশ দিয়ে একটা মহিলা উঠে কইতে আছে এই যে আপা হ্যার কিন্তু বিলটা রেখে দিয়ে গত সপ্তাহে কিন্তু আমার বিল মেরে চলে গেছে তো আমাদের জাহিদ ভাই খুবই ভালো লোক প্রেম প্রীতিও করে তো সেদিন গো নদিয়া পারে তার বাবা নদিয়া পার মায়েরে কইতে আছে জানো তোমার মাইয়া না প্রেমে পড়ছে নদিয়ার পর মায় কয় তুমি কি করে জানলা যে আমার মেয়ে প্রেমে পড়ছে কয় আরে দেখো না প্রতিদিন এক গাদা লিপস্টিক মেরে ঘর দিয়ে বাইরে পার্কে যায় কিন্তু ঘরে ফেরার সময় একটু মোয়ে থাকে না তো আমাদের নাহিদ ভাই আজকে যান ওই পার্কে ঢুকি আজকে তো পার্কের কেয়ার টেকার মুই এই মেলার তো নাহিদ ভাই যখন ঢুকছে আমারে কইতে আছে দেহ নাহি এই নীতি কতগুলো মায়া সুন্দর সুন্দর পরি উড়বার লাগছে আমি কইলাম ভাই ভুলে এদের দিক তাকাইয়েন না ভাই ওটাগুলো কিনলে আমি কইলাম ভাই যেখানে দেখিবে এদের মতো সুন্দরী রমণী মুখেতে সিটাই আমারও পানি পাইলেও পাইতে পারো কয়লার খনি সব মেকআপ মেকআপ দেখা হতো তুমি কি যেমনিতেই বাইরে যাবে তো একদিন আমাদের অমর ভাই সেও কিন্তু অলরেডি আমাদের মাঠে এসে বসেছে কই বাইরে কোস ভাই আছে মাঠের ভিতরে তোমর ভাই খুবই একটা ভদ্র ছেলে তার নামে সবাই তারে চিনে তার নামে কেউ কিছু বলতে পারবে না তো তারে আমি বললাম ভাই মনে করেন আপনার মৃত্যু হবে আপনার সামনে আজরাইল এলো আপনার জিজ্ঞাসা করলো তোমার শেষের ইচ্ছা কি আপনি কি চাইবেন ভাইটা গেলো আমি 5 মিনিট সময় চাম ভাই দুর্নীতি এত জিনিস থাকতে আপনি 5 মিনিট সময় চাইবেন কি লিখে আরে যাইতে আমার মোবাইলটা ফরম্যাট মারতে পারি যাতে মৃত্যুর পর আমার চরিত্র লয়ে কেউ কোনো কথা বলতে না পারে তো এবার আমাদের এই যে সব থেকে পরিচিত মুখ আমাদের ছোট ভাই রাব্বি কই এই তো ক্যামেরাম্যান তার কিন্তু একটু সমস্যা আছে তো সেই দিন আমি একটা প্রোগ্রামে এরকম আর অনুষ্ঠান করতেছি মানে এরকম কৌতুক করতেছি এর মধ্যে আয়া বলে ভাইয়া ভাইয়া আমি না একটা কবিতা বলবো আমি কইলাম তুমি কি কবিতা করবা তো ভাই ও আইসে একটা কবিতা আবৃত্তি করলো দেখেন কিভাবে আজান দিতে আছে স্যার